নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প হাতে হাতে ফল সন্ধ্যা হইয়াছে সিরাজপুর স্টেশনের টেলিগ্রাফ অফিসে বসিয়া ডাক্তার হরগোবিন্দ চট্টোপাধ্যায় মহাশয় সিগনালার বাবুকে বলিতেছিলেন তা কিছু ভয় নেই আমার সঙ্গে একজন লোক দিন একটা পাউডার আর একটা মিক্সচার এখনি পাঠিয়ে দিচ্ছ দু ঘন্টা অন্তর খাওয়াবেন সিগনালার বাবু বলিতেছেন আপনার কথা শুনে বড় আশ্বস্ত হলাম এই একটি মাত্র ছেলে কি না আমার স্ত্রী তো কেঁদে কেটে অস্থির হয়েছিলেন আমাদের বড়ই ভয় হয়েছিল এই বলিয়া সিগনালার বাবু দুইটি টাকা ভিজিট এবং একটি আধুলি গাড়ি ভাড়া ডাক্তারবাবুর হাতে দিতে চাহিলেন ডাক্তারবাবু বলিলেন ও কি না না রাখুন সিগনালার বাবু বলিলেন তাহলে যে বড়ই অন্যায় হয় না না কিছু অন্যায় হয় না আপনার ছেলেটিকে আমি আরাম করে দিই তারপরে না হয় একদিন অমাবশ্যে কি পূর্ণিমে দেখে আমায় নেমন্তন্ন করে ব্রাহ্মণ ভোজন করিয়ে দেবেন তার আর কি বলিয়া ডাক্তারবাবু উচ্চ হাস্য করিতে লাগিলেন গরিব লোকের কাছে ইনি কখনো ভিজিট গ্রহণ করেন না এই সময় বাহিরে প্ল্যাটফর্মে অনেক লোকের কণ্ঠে বন্দে মাতারম ধ্বনি শোনা গেল ডাক্তারবাবু বলিলেন ও কি কলকাতা থেকে একজন স্বদেশী প্রচারক এসেছিলেন তাকেই বোধ হয় লোকে গাড়িতে তুলে দিতে এসেছে বাহিরে গেলেন প্রচারক মহাশয় বিখ্যাত বীর ভারত সংবাদপত্রের সম্পাদক শ্রীযুক্ত বিনয় কৃষ্ণ সেন ডাক্তারবাবু সরকারি চাকর হইলেও অন্যান্য সরকারি চাকরের ন্যায় মনে মনে পূর্ণ মাত্রায় স্বদেশী রাত্রিযোগে দেশি দোকানে গিয়া বস্ত্রাদি খরিদ করিয়া আনেন লোকে এ প্রকার কানাঘুষা করিয়া থাকে বিনয়বাবুর সঙ্গে আলাপ করিবার প্রলোভন তিনি সম্বরণ করিতে পারিলেন না দুই চারি মিনিট কথাবার্তা কহিতে কহিতে ভীম রবে ট্রেনও আসিয়া পড়িল উকিল মুক্তার এবং ছাত্রগণ পরিবৃত হইয়া প্রচারক মহাশয় গাড়ির দিকে অগ্রসর হইলেন তাহার নিকট একখানি দ্বিতীয় শ্রেণীর রিটার্ন টিকিট ছিল একটি কামরা খুলিয়া যেই প্রবেশ করিতে যাইবেন অমনি তন্মধ্যস্থিত এক সাহেব বলিল এই ও কালা আদমিকা গাড়ি আয়। প্রচারক মহাশয় বলিলেন কেন সাহেব আমার টাকাগুলো কি কালা আমারও দ্বিতীয় শ্রেণীর টিকিট আছে বলিয়া তিনি দরজা খুলিয়া ভিতরে প্রবেশ করিলেন একে হুকুম অমান্য করা তাহাতে মুখের ওপর জবাব বাদশাহ কার দোস্ত আর সহ্য করিতে পারিল না উঠিয়া সেই ধুতি কামিজ রেশমি চাদরধারী মূর্তিমান রাজদ্রোহীকে এক ধাক্কা দিয়া প্ল্যাটফর্মে ফেলিয়া দিল বিনয়বাবু বীর ভারত পত্রিকার সম্পাদক হইলেও অত্যন্ত ব্যক্তি নিজ স্বাস্থ্যবল সমস্তই বিশ্ববিদ্যালয়কে পূজা দিয়া প্রসাদ স্বরূপ কয়েকখানি কাগজ পাইয়াছিলেন আর স্থানান্তরে পাইয়াছিলেন একজোড়া সোনার চশমা তাহার জন্য স্বতন্ত্র মূল্য দিতে হইয়াছিল প্ল্যাটফর্মে পড়িয়া তিনি বিশেষ আঘাতপ্রাপ্ত হইলেন না বটে কিন্তু তাহার চশমাখানি চুরমার হইয়া গেল ইহা দেখিবা মাত্র তাহার সহচরগণ বন্দে মাতারম বলিয়া গর্জন করিয়া উঠিল দুই তিন জনে সাহেবটাকে টানিয়া বাহির করিয়া তাহাকে বেদম প্রহার করিতে লাগিল কিল চর ঘুষি ও লাথি গোলমাল শুনিয়া গার্ড সাহেব সেই দিকে যাইতেছিলেন কিন্তু ব্যাপার দেখিয়া ঊর্ধ্বশ্বাসে ধাবন করিলেন পলায়ন করিয়া নহে ব্রেক ভ্যানে আরোহণ করিলেন অনেক কষ্টে পার্শ্ববর্তী ভদ্রলোকগণ পড়িয়া সাহেবকে উদ্ধার করিলেন তাহার মাথা ফাটিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতে লাগিল ডাক্তারবাবুও গোলমাল শুনিয়া সেই স্থানে উপস্থিত হইলেন সাহেবের অবস্থা দেখিয়া তাহাকে তিনি চিকিৎসার্থ হাসপাতালে লইয়া যাইবার প্রস্তাব করিলেন সাহেব সম্মত হইল ইতিমধ্যে কখন বিনয়বাবু গাত্রের ধুলা ঝারিয়া মধ্যম শ্রেণীতে আরোহণ করিয়া বসিয়াছিলেন পরদিন নির্বিঘ্নে কলিকাতায় পৌঁছিয়া বীর ভারতে এক ভীষণ প্রবন্ধ বাহির করিয়া ফেলিলেন হরগোবিন্দবাবু স্থানীয় হাসপাতালের সরকারি ডাক্তার লোকটি বৃদ্ধ হইয়াছেন নেটিভ ডাক্তার হইলেও যথেষ্ট প্রতিষ্ঠা সম্পন্ন শহরে দুইজন এম বি কয়েকজন এল থাকা সত্ত্বেও হরগোবিন্দ বাবুর বিপুল পশার তাহার উপর লোকের যেমন অগাধ বিশ্বাস তেমন আর কাহারও উপর নহে প্রাইভেট কল তাহার যথেষ্ট এমনকি সময়ে সময়ে ভদ্রলোক স্নানাহার করিবার পর্যন্ত সময় পান না হরগোবিন্দ বাবুর দুই পুত্র একটির নাম অজয় চন্দ্র কলিকাতা রিপন কলেজে বিয়ে পড়ে সম্প্রতি গ্রীষ্মাবকাশে বাড়ি আসিয়াছে ছোটটির নাম সুশীল স্থানীয় জেলা স্কুলের ছাত্র অজয়ের বিবাহ হইয়াছিল গত বৈশাখ মাসে আনা রাত্রি হইয়াছে পর হরগোবিন্দবাবু হাসপাতাল হইতে ফিরিয়া আসিলেন অজয় বলিল বাবা সাহেবটা কেমন আছে ভালো আজ মাথায় কিছু বেশি আঘাত পেয়েছিল কিন্তু ভয় নেই আহ বেচারীকে বড্ড মেরেছে অজয় বলিল যার যেমন কর্ম তেমন ফল হয়েছে সাদা রং বলে মনে করে যেন লাট বেশ হয়েছে ডাক্তারবাবু বলিলেন দেখো সে অন্যায় করেছিল তার আর সন্দেহ নেই কিন্তু একজন লোককে পাঁচজন পরে মারাটা কিরকম বিরত্ব একে তো ন্যায় যুদ্ধ বলে না অজয় বলিল ইংরেজদের সহিত বাঙালির কখনো ন্যায়যুদ্ধ হতে পারে কেন সবই যে অন্যায় দেখুন এ নিয়ে যদি মকরদমা হয় তবে হাকিম কি ন্যায় বিচার করবে ডাক্তারবাবু হাসিলেন বলিলেন তোমার যুক্তিটা তো বেশ দেখছি অন্য অন্যায় করে সেই নজিরে আমি অন্যায় করব অজয় সহসা এ কথার উত্তর দিতে পারিল না একটু নীরব থাকিয়া বলিল দেখুন এরকম স্থলে সংখ্যা দ্বারায় ন্যায় অন্যায় স্থির হতে পারে না একজন বাঙালি সে একজন মানুষ মাত্র একজন ইংরেজ সে একাধারে একজন মানুষ একজন রাজ জাতীয় এবং সম্ভবত একজন রাজপুরুষ সুতরাং একটা ইংরেজ তিনজন বাঙালি সমান বা তার চেয়েও বেশি একজন এত তাই ইংরেজকে তিনজন বাঙালিতে মারলে কোনো দোষ হয় না ডাক্তারবাবু বলিলেন এ যুক্তির অবতারণা করে তুমি নিজের জাতিকে অপমান করছো একজন ইংরেজ সেও একজন মানুষ মাত্র হলোই বা সে রাজপুরুষ হলোই বা সে রাজ জাতীয় সে রাজপুরুষ এবং রাজ জাতীয় বলে কি সে গায়ে বেশি জোর পাচ্ছে অজয় বলিল গায়ের জোর না থাক মনে জোর পাচ্ছে মনের জোরেই গায়ের জোর পুত্রের এই যুক্তির সার্বত্তা ডাক্তারবাবুকে স্বীকার করিতে হইল বলিলেন তা ঠিক বটে মনের জোরই গায়ের জোর বলং বলং ব্রহ্ম বলং মনের চোরকে উপলক্ষ করেই শাস্ত্রকার ব্রহ্মবল বলেছেন বোধ কিন্তু তথাপি কিছুতেই আমি মনে করতে পারি নে তিনজন বাঙালি না হলে একজন ইংরেজের সমকক্ষতা হইতে পারে না এরূপ ক্ষেত্রে বাঙালির দিকেও কি মনের উপর আধিপত্য করবার বিশেষ ভাব কিছু নেই বাঙালি যখন আত্মমর্যাদা রক্ষা করবার জন্য অত্যাচার নিবারণের জন্যে মা বোনের সম্মান বাঁচানোর জন্যে কোনো অত্যাচারী ইংরেজের প্রতি বল প্রয়োগ করবে তখন কি এই ভাবগুলি থেকে তার বাহুতে বলবৃদ্ধি হবে না এই সময় ভৃত্য আসিয়া বলিল আহারের স্থান হইয়াছে পিতা পুত্র তখন ভোজন কক্ষে প্রবেশ করিলেন পরদিন প্রাতে সাহেব মারা ঘটনা লইয়া রাজপুরুষ মহলে হুলুস্থুল পড়িয়া গেল ম্যাজিস্ট্রেট সাহেব একেবারে আগুন হইয়া উঠিয়াছি পুলিশকে হুকুম দিলেন তিন দিনের মধ্যে আসামি ধরিয়া বিচারার্থ প্রেরণ করিতে হইবে তদন্ত ভার দারোগা বদনচন্দ্র ঘোষের উপর পড়িল বাবু আহার নিদ্রা ত্যাগ করিয়া শহরময় ছুটোছুটি করিয়া প্রমাণ সংগ্রহ করিতে লাগিলেন কয়েকজন ছোকরা দলের উকিল ও মোক্তারকে গ্রেপ্তার করিয়া ফেলিলেন সন্ডা দেখিয়া কয়েকজন বিদ্যালয়ের বালককে উদ্ধৃত করিলেন একদিন এই তদন্ত অনেক দূর অগ্রসর হইয়া পড়িল পরদিন ভোর ছয়টার সময় সেই মতো ডাক্তারবাবু শয্যা ত্যাগ করিয়া বারান্দায় বসিয়া ধূমপান আরম্ভ করিয়াছেন ও চাদরে সজ্জিত হইয়া রূপা বাঁধানো বেতের ছড়ি ঘুরাইতে ঘুরাইতে হেলিতে দুলিতে দারোগা বদনচন্দ্র আসিয়া দর্শন দিলেন দুই চারিটা বাজে কথার পর দারোগাবাবু বলিলেন আর তো মশায় চাকরি থাকে না ডাক্তারবাবু ঔৎসুকের সহিত বলিলেন কি হয়েছে পরশুকার সেই সাহেব মারা মামলাটা নিয়ে বড়ই বিপদে পড়েছে কেন আসামি তো অনেকগুলি ধরেছেন শুনলাম বলিয়া ডাক্তারবাবু একটু ব্যঙ্গসূচক মৃদু হাস্য করিলেন তাহা গায়ে না মাখিয়া বলিলেন আসামি তো গ্রেপ্তার করেছি কিন্তু সাক্ষী প্রমাণ ভালো পাওয়া যাচ্ছে না সাক্ষী প্রমাণ নেই তো গ্রেপ্তার করলেন কি করে বলিয়া ডাক্তারবাবু আবার ঈষৎ বক্র হাস্য করিলেন গ্রেপ্তার ঠিক লোককেই করেছে ওইসব সব বড়ই দুর্দান্ত এক একটা গুন্ডা সচক্ষে এমন কতদিন দেখেছি ম্যাজিস্ট্রেট সাহেব রাস্তা দিয়ে হাঁকিয়ে যাচ্ছেন ওরা উল্টো দিক থেকে আসছে সেলামটা পর্যন্ত করলে না তাই গ্রেপ্তার করেছেন না না তা নয় ওরাই সাহেবকে মেরেছিল তাতে আর সন্দেহ নেই সাক্ষী আছে কিন্তু মাতব্বর সাক্ষী তেমন পাওয়া যাচ্ছে না তবে মিছে কেন ভদ্রলোকের ছেলেগুলোকে হাজতে পুড়ে রেখেছেন ছেড়ে দিন হইয়া বলিলেন কি চাকরি থাকবে মাঝে আর একটি মাত্র আছে দিন পরশু বিচার এর মধ্যেই সমস্ত প্রমাণ সংগ্রহ করতে হবে তাই এখন আপনার কাছে আসা ডাক্তারবাবু আশ্চর্য হইয়া বলিলেন আমার কাছে আমি কি করব। আঁকে আপনি তো সেদিন সেখানে উপস্থিত ছিলেন শুনলাম সাক্ষীটা দিতে হচ্ছে বলিয়া সুপ্রচুর হইতে শোভা বিকাশ করিয়া ডাক্তারবাবুর মুখপানে দৃষ্টিপাত করিতে লাগিলেন ডাক্তারবাবু বলিলেন আমি সেদিন স্টেশনে ছিলাম বটে কিন্তু ঘটনাস্থলে ছিলাম না অর্থাৎ যে সময় ঘটনা হয় সে সময় সেখানে ছিলাম না মারপিট হয়ে গেলে পর আমি সেখানে গিয়া দাঁড়িয়েছিলাম সাহেবকে কে মেরেছে তা আমি কিছুই দেখতে পাইনি দ্বারকবাবু যেন কতই বিমর্ষ হইয়া বলিলেন তাই তো বড় মুশকিল হলো যে আহা এ কথা যদি আগে জানতাম কেন হয়েছে কি ঘাটতি নাড়িয়া নাড়িয়া ভ্রুকুঞ্চিত করিয়া দ্বারকাবু বলিলেন না জেনে বড়ই অন্যায় করে ফেলেছি আপনাকে বড়ই বিপদগ্রস্ত করেছে কি হয়েছে খুলে বলুন না কাল বিকেলবেলা ক্লাব ঘরে ম্যাজিস্ট্রেট সাহেব ডেকে পাঠিয়েছিলেন জিজ্ঞাসা করলেন দারোগা রকম সাক্ষী প্রমাণ সংগ্রহ হলো আমি বললাম হুজুর একজন কনস্টেবল দুজন চৌকিদার এরা ঘটনা দেখেছে সমস্ত আসামি চিনেছে শুনে সাহেব মহা খাপ্পা হয়ে বললেন ননসেন্স কনস্টেবল আর চৌকিদার কোনো ভালো সাক্ষী নেই সাহেবের চোখ দেখে ভয়ে বললাম হা হুজুর আছে বই কি সরকারি ডাক্তার হরগোবিন্দবাবু সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন সমস্ত আসামি চিনেছেন সাহেব বললেন অল রাইট বলে টেনিস খেলতে লাগলেন ইহা শুনিয়া হরগোবিন্দবাবু একটু রুষ্ট হইয়া বলিলেন না জেনে শুনে এমন কথা আপনি সাহেবকে বললেন কেন লক্ষণ আমি কি করে জানব মশাই আপনি সেখানে উপস্থিত নিজে সাহেবকে হাসপাতালে এনেছেন আপনি কিছুই দেখেননি তা আমি জানবো কেমন করে তবে যান এখন প্রকৃত কথা সাহেবকে বলে আসুন দ্বারকা একটু মৃদু হাস্য করিয়া বলিলেন তাও কি হয় এক মুখে দু কথা বলবো কেমন করে আমার তেমন স্বভাবই নয় তবে আমি গিয়ে নিজে সাহেবকে বলি দ্বারকবাবু উচ্চ হাস্য করিয়া উঠিলেন শেষে বলিলেন আপনি কি খেয়ে পেয়েছেন ও কথা বললে সাহেব বিশ্বাস করবে মনে করবে আপনি স্বদেশীর পক্ষ অবলম্বন করে সাক্ষী দিতে অস্বীকার করছেন আপনারও বিপদ আমারও বিপদ তাতে আবার সাহেবের কানে গেছে আপনি করকচ খান আপনার বাড়িতে দেশি কাপড় ব্যবহার হয় বিরক্তির সহিত ডাক্তারবাবু বলিলেন কোরকচ খাই দেশি কাপড় পরি বলে কি আমি রাজদ্রোহী হয়ে গেলাম নাকি দ্বারকোবাবু গম্ভীর ভাবে বলিলেন আহা হা চটেন কেন আজকাল কিরকম দেখছেন ওরা তাই মনে করে ডাক্তারবাবু ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন তবে এখন উপায় বেশ কাজটি করে বসেছেন হোক উপায় আর কি সাক্ষী দিতে হবে বেড়াতে বেড়াতে একবার চলুন না থানার দিকে আসামিগুলোকে বসিয়ে রেখেছি দেখবেন সবগুলোকে কোর্টে শনাক্ত না করতে পারলে গোটা কতক করলেও হবে পুলিশ ডায়েরি থেকে অন্য সাক্ষীদের জবানবন্দিগুলো পড়ে আপনাকে শোনাব এই কথা শুনিবা মাত্র ক্রোধে বাবুর চক্ষু জ্বলিয়া উঠিল হঠাৎ চেয়ার ছাড়িয়া উঠিয়া কাঁপিতে কাঁপিতে ঘাড় বাঁকাইয়া বলিলেন কি যত বড় মুখ নয় তত বড় কথা মিথ্যা সাক্ষী দেওয়া আবার লোক পেলে না ব্রৌ ব্রো দূর হও এখান থেকে কই হায় রে দে তো বেটাকে কান ধরে উঠিয়ে বদুনচন্দ্রবাবু উঠিলেন চাদরখানি গলায় জড়াইতে জড়াইতে বলিলেন মশাই এর ফল ভোগ করতে হবে হরগোবিন্দবাবু গর্জন করিয়া বলিলেন যা তোর বাবা ম্যাজিস্ট্রেটকে বলগে যা যা পারিস তা কর দ্বারকবাবু তখন তড়িৎ পদক্ষেপে সেখান হইতে অদৃশ্য হইলেন রাগে তিনটা হইয়া হাঁপাইতি হাঁপাইতি দ্বারোগাবাবু থানায় ফিরিয়া আসিলেন হাফেজ আলি হেড কনস্টেবলকে ডাকিয়া বলিলেন জমাদার সাহেব ডাক্তারের ছেলে দুটোর কি নাম জানেন কোন ডাক্তার হরগোবিন্দ হরগোবিন্দ গভর্মেন্টের নিমখকে যে নিমখ করে না তা তো জানি না শীঘ্র সন্ধান করে আসুন কেন তাদের গ্রেপ্তার করতে হবে সাহেব মারা মকরদমায় তারাও ছিল প্রমাণ পেয়েছে যে আঁক বলিয়া জমাদার প্রস্থান করিল তখন দ্বারকাবু ক্ষুদিত ব্যাঘ্রের মতো থানার বারান্দায় ছুটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন এত অপমান চা করে কান ধরিয়া উঠাইয়া দিবে দ্বারোগাকে তুই তো কারি কেন হরগোবিন্দ মনে করিয়াছে কি দ্বারকাবু ভাবিতে লাগিলেন ছেলে দুটোতে তো এখনই ধরে আছি কিন্তু ডাক্তারকে আরো জব্দ করতে হবে ওর নামে একটা মকরদমা খাড়া করতে হচ্ছে চোরাই মাল রাখে ডাক্তার চোরেদের কাছ থেকে অল্প মূল্যে চোরাই মাল কেনে তল্লাশি করে বাড়ি থেকে রাশি রাশি চোরাই মাল বের করে ফেলবো এখন তার কৌশল আছে হাকিমের বিশ্বাস হবে তো হবে না আবার দারোবার হলো ডেপুটি বাবুদের বুড় ছেড়ে দেবেন সাধ্য কি পুলিশ সাহেবকে দিয়ে এমন লম্বা রিপোর্ট করাবো অমনি ডেপুটি বাছাদনের তিনটি বছর প্রমোশন স্টপ দারোগার এত খাতির ডেপুটিরা করে কি জন্যে এই জন্যেই তো কিন্তু জজ সাহেব যদি আপিলে খালাস দেয় যদি বলে এত বড় একটা ডাক্তার এত টাকা রোজগার করে সে চোরাই মাল রাখেও কি সম্ভব হয় তা এই ইয়ে করা যাক বড় একটা ঘুষের মামলা দাঁড় করাই এই যে সেদিন হাঙ্গামার দমায় কয়েকটা জখমি পাঠিয়েছিলাম পরীক্ষা করতে বাবু সামান্য জখম বলে সার্টিফিকেট দিয়েছেন তার একটাকে দিয়ে নালিশ করাই যে তার জখম গুরুতর ছিল ডাক্তার আসামিদের কাছে তিনশো টাকা ঘুষ নিয়ে সামান্য জখম বলে সার্টিফিকেট দিয়েছে তাহলে আর যাবেন কোথা আমার হুকুমে বেটা নালিশ করবে না সাধ্য কি ধরে একশো দশ ধারায় চালান করে দেবো সে ভয় রাখে না এই সময় জমাদার ফিরিয়া আসিয়া বলিল ডাক্তারের বড় ছেলের নাম অজয় চন্দ্র ছোট ছেলের নাম সুশীল চন্দ্র দারোগাবু তখন কাগজ কলম লইয়া কোর্ট বাবুর নিকট ম্যাজিস্ট্রেট সাহেবের নামে একটি কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখিয়া পাঠাইলেন শ্রীল ও শ্রীযুত ম্যাজিস্ট্রেট সাহেব বাহাদুর সমীপেশ বিচারপতি হুজুরের হুকুম মোতাবেক সাহিব মারা দমার তদন্ত করিতে করিতে আর দুই আসামির নাম প্রাপ্ত হওয়া গিয়াছে অজয়চন্দ্র চট্টোপাধ্যায় ও সুশীল চন্দ্র চট্টোপাধ্যায় ইহাদের পিতা সরকারি ডাক্তার বরগোবিন্দ চট্টোপাধ্যায় অজয় অতি দুর্দান্ত ব্যক্তি কলিকাতায় সুরেন্দ্রবাবুর কলেজে অধ্যয়ন করে প্রকাশ তাহারই হুকুম সূত্রে অন্য অন্য আসামিগণ সাহেবকে মায়ের পিঠ করিয়াছে দুইজনকে চুয়ান্ন ধারা অনুসারে ধৃত করিবার বন্দোবস্ত করিয়াছি বিশেষ তদন্তে আরও জানিয়াছি উক্ত অজয়চন্দ্র কলিকাতা বিডন স্কোয়ার হাঙ্গামাতে লিপ্ত ছিল সে এখানে আসিয়া একটি লাঠি খেলা সমিতি স্থাপন করিয়াছে তাহাতে স্থানীয় অনেক লোক চাঁদা দেয় ডাক্তারের ছোট পুত্র সুশীল চন্দ্র অল্প বয়স্ক হইলেও অত্যন্ত দুষ্ট সে এখানে অনেক বালক লইয়া একটি ঢিল ছোড়া সমিতি স্থাপন করিয়াছে উদ্দেশ্য সাহেব মেম দেখিলেই ঢিল ছুড়িবে গোপন অনুসন্ধানে জানিলাম উক্ত ডাক্তারের বাসায় সাহেব মারা রক্তাক্ত লাঠি প্রভৃতি নুকায়িত আছে লাঠি খেলা সমিতির চাঁদার খাতায় মেম্বারের তালিকা দৃষ্টে অনেক আসামি আশ হইতে পারে বিধায় প্রার্থনা ফৌজদারি কার্যবিধি ছিয়ানব্বই ধারা অনুসারে উক্ত অরগোবিন্দ ডাক্তারের বাটি খানা তল্লাশি করিতে সার্চ ওয়ারেন্ট দিয়া সুবিচার করিতে আজ্ঞা হোক আজ্ঞাধীন শ্রী বদনচন্দ্র ঘোষ দফা প্রকাশ থাকে যে উক্ত হরগোবিন্দ ডাক্তার স্বদেশীর বিশেষ সপক্ষ দেশী চিনি ও কর্কজ নবন সর্বদা আহার করে স্ত্রীর বেনামিতে ভারত কটন মিলে পাঁচ শত টাকার শেয়ার খরিদ করিয়াছে পুত্রগণ আসামি কদাচ সত্য কথা বলিবে না এ মতে তাহাকে সাক্ষী করিয়া পাঠাইতে সাহস করি না দফা আরো প্রকাশ থাকে পরম প্রায় শুনিলাম উক্ত হরগোবিন্দ বলিয়াছে আসামি জজ ম্যাজিস্ট্রেটকে গ্রাহ্য করে না ইতিমধ্যে জমাদার অজয় ও সুশীলকে গ্রেপ্তার করিয়া আনিল কিয়ৎক্ষণ পরে দুইজন উকিল আসিয়া তাহাদিগকে জামিনে মুক্ত করিয়া লইতে চাহিলেন কিন্তু দারোগা বলিলেন সাহেবের হুকুম নাই উল্লিখিত রিপোর্ট পাইয়া ম্যাজিস্ট্রেট সাহেব সার্চ ওয়ারেন্ট সহি করিয়া দিলেন চাপড়াশিয়া আসিয়া থানার বাবুকে ইহা দিল সে সময় একজন গরু চুরির আসামির সঙ্গে দর দরদস্তু চলিতেছিল আসামি বলিতেছিল হাল গরু বিক্রয় করিয়া বাবুর পান খাইবার জন্য কষ্টে এক শতটি টাকা সংগ্রহ করিয়া আনিয়াছে তাহাই গ্রহণে তাহাকে মুক্তি দিতে আজ্ঞা হোক। দারোগা বলিতেছেন দুই শত টাকা এক কানা করিও কমে কিছুতেই হইবে না এমন সময় সার্চ ওয়ারেন্ট উপস্থিত হইল দারোগা তখন খুশি হইয়া একশত টাকা লইয়াই খাতে মারি দিলেন তদন্তে জানা গেল আসামি নির্দোষী বাদির বাড়ি হইতে উক্ত গরু পলাইয়া গোহালে অনধিকার প্রবেশ করত যা খাইতেছিল তদাক্রোশে আসামি উক্ত গরুকে বাঁধিয়াছিল গরু চোরকে বিদায় দিয়া বদনবাবু সাবধানে সার্চ ওয়ারেন্ট খালি পাঠ করিতে লাগিলেন মুখে হাসিয়া ধরে না তখন বেলা তিনটা বাজিয়াছে তাড়াতাড়ি উর্দি পরিধান করিয়া দশ বারো জন কনস্টেবল সঙ্গে লইয়া দারোগা বাবু বীর দর্পে ডাক্তারবাবুর বাড়ির অভিমুখে অগ্রসর হইলেন তল্লাশের সাক্ষী স্বরূপ ভদ্রলোককে ডাকিয়া দুইজন দারোগা ডাক্তার ডাক্তারবাবুর দ্বারে উপস্থিত হইয়া হাঁক ডাক আরম্ভ করিলেন হরগোবিন্দবাবু বাহির হইয়া আসিলেন দারোগা তাহাকে সার্চ ওয়ারেন্ট দেখাইয়া স্ত্রীলোকগণকে স্থানান্তরিত করিতে আদেশ করিলেন খানা তল্লাশি আরম্ভ হইল কনস্টেবলগণকে দারোগা বলিলেন সমস্ত বাক্স তরঙ্গ এই যেগুলির চাবি ছিল সেগুলি খুলিয়া বাকি সমস্ত বাক্স ভাঙিয়া উঠানের মধ্যে সমস্ত জিনিসপত্র ঢালিয়া ফেলা হইল দারোগা বাবু জুতার ঠক্কর মারিয়া মারিয়া সেগুলি বিক্ষিপ্ত করিয়া তল্লাশ করিতে লাগিলেন শাল আলোয়ান ঢাকাই শান্তিপুরি শাড়ি কোট কামিজ সেমিজ বডিস মোজা রুমাল প্রভৃতি দারোগা জুতার ঠোক করে চারিদিকে ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল দারোগা বাবুর বধুমাতার বাক্স হইতে অজয় চন্দ্রের হস্তলিখিত এক বান্ডিল পত্র বাহির হইল দারোগা সগর্বে তাহা নিজ পকেটে ভরিলেন অজয়ের বাক্স হইতে একখানি আনন্দমঠ পুস্তক বাহির হইল তাহা দেখিয়া দারোগা বাবু উল্লাসে চিৎকার করিয়া উঠিলেন কনস্টেবলের হাত হইতে অতি সন্তর্পণে তাহা লইলেন নিজ পরে কক্ষে কক্ষে প্রবেশ করিয়া আলমারি সিন্দু ভাঙিয়া প্রেসক্রিপশন বহি তিনটা চিঠির ফাইল বাজার খরচের হিসাব বহি সুরেন্দ্রবাবুর বাঁধানো ছবি বিপিন পাল লাজপত রায় প্রভৃতির ছবিযুক্ত একখানি মাসিক পত্র সমস্তই বাবু ধৃত করিয়া লইলেন ঔষধের আলমারি খুলিয়া এক স্থান হইতে একটি সাদা বোতল বাহির করিলেন তাহাতে অর্ধ বোতল পরিমাণ কি একটা পদার্থ ছিল লেবেলে একটা হরিণের চিত্র বোতলটি লইয়া কর্কটি খুলিয়া দার্গবাবু একবার ঘ্রাণ লইলেন পরে সাক্ষীর দয়কে বলিলেন ডাক্তার তয়ের লোক একটু হবে সাক্ষী দুইটি বলিলেন না মশাই আমরা মদ খাইনি দারোগা বাবু তখন একটি মেজর গ্লাসে খানিকটা ঢালিয়া এক মুহূর্তে তাহা নির্জলা পান করিয়া ফেলিলেন পর মুহূর্তে মুখ ছিটকাইয়া বলিলেন এটা কি ব্র্যান্ডি বটে তো সাক্ষীগণ লেবেল পড়িয়া বলিলেন হ্যাঁ ব্র্যান্ডি বটে অতঃপর পর শয্যা গৃহে প্রবেশ করিয়া বাবু বলিলেন গদি বালিশগুলো তো অনেক সময় বালিশের ভিতর থেকে মালপত্র পাওয়া যায় কনস্টেবল তখন বাড়ির সমস্ত বিছানাপত্র লইয়া গিয়া উঠোনে গাদা করিল গদি বালিশ একে একে কাটিয়া সমস্ত তুলা বাহির করিয়া ফেলিল তুলা বাতাসে উড়িয়া উড়িয়া পাড়া ছাইয়া গেল কোনো মাল বাহির হইল না এই রূপে খানা তল্লাশি শেষ হইল দ্বারগা বাবু তখন কাগজ কলম লইয়া দ্রব্যগুলির ফিরিস্তি করিতে লাগিলেন কিউত্তুর অগ্রসর হইয়া হঠাৎ বদনবাবু বলিয়া উঠিলেন হ্যাঁ হ্যাঁ লাঠি আছে কিনা দেখো কনস্টেবলগণ তখন চতুর্দিকে লাঠি অন্বেষণে প্রবৃত্ত হইল বাটির পশ্চিমে ভৃত্ত শিউসরণের সম্পত্তি মজফ্ফরপুর জেলা হইতে আনিত উত্তম পাকা বাঁশের দুইটি লাঠি বাহির হইল সে দুইটি হাতে লইয়া চশমা চক্ষে দিয়া বাবু সাবধানে পরীক্ষা করিতে লাগিলেন কিন্তু কোথাও রক্তচিহ্ন দেখা গেল না লিখিলেন বৃহৎ মাসের লাঠি দুইটি রক্তের চির্ণ পূর্বেই ধৌত করিয়া ফেলিয়াছে দেখা যায় সহি ফিরিস ব্যঙ্গ ব্যঙ্গসূচক একটি সেলাম দিয়া সদল বলে দারোগা প্রস্থান করিলেন ডাক্তারবাবু এতক্ষণ পাকশালার বারান্দায় একটি কোণে একটা চেয়ারে চুপ করিয়া বসিয়াছিলেন পাকশালার মধ্যে মহিলাগণ আবদ্ধ ছিলেন তাই বাবু এক মুহূর্তের জন্য স্থান ত্যাগ করেন নাই দ্বারোগা চলিয়া গেলে বাবু বাহিরে আসিলেন সাক্ষী দুইজন তখনও সেখানে দাঁড়াইয়াছিলেন বাবু গিয়া বলিলেন মশায় দেখলেন বাবু দুইটি বলিলেন দেখলাম তো আমার সঙ্গে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে একবার আসতে পারেন একটি বাবু বলিলেন কি হবে একবার সাহেবকে গিয়ে সকল কথা বলি দেখি এর কোনো বিচার হয় কি না বাবু দুইজন চুপ করিয়া রহিলেন হরগোবিন্দবাবু অধীর হইয়া বলিলেন কি বলেন আসবেন আপনারা একজন বলিলেন তার চাইতে এক কাজ করুন আপনি নিজে গিয়েই একবার সাহেবকে বলে দেখুন এরূপ অবস্থায় আমাদের যাওয়াটা অপরবাবুটি স্পষ্ট বক্তা তিনি বাধা দিয়া বলিলেন ও সব ছেদ কথায় দরকার নেই মশাই আমি আসল কথা খুলে বলি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গিয়ে কোনো ফল পাবেন না আর আমরাও পুলিশের বিরুদ্ধে কোনো সাক্ষী টাক্ষী দিতে পারবো না গরিব মানুষ ছেলেপুলে নিয়ে ঘর করি দেখলাম তো আপনার দুর্গতিটা সচক্ষে আপনি একজন সরকারি চাকর পদস্থ ব্যক্তি আপনার উপরেই এমন জুলুমটা করলে আমাদের তো হাতে হাত করি লাগিয়ে রুলের গুঁতো মারতে মারতে রাস্তা দিয়ে ছড় করে টেনে নিয়ে যাবে হরগোবিন্দবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আচ্ছা তবে থাক প্রণাম হই মশাই বলিয়া বাবু দুইটি প্রস্থান করিলেন হরগোবিন্দবাবু তখন একাই ম্যাজিস্ট্রেট সাহেবের কুঠির দিকে ছুটিলেন সাহেব তখন টেনিসের পোশাক পরিধান করিয়া র‍্যাকেটখানি হাতে বাইসাইকেলে ক্লাব অভিমুখে যাত্রার উদ্যোগ করিতেছেন বারান্দায় সাহেবের সহিত সাক্ষাৎ হইল হরগোবিন্দবাবু তখন সেলাম করিয়া দাঁড়াইলেন সাহেব জিজ্ঞাসা করিলেন কি বাবু মহাশয় আজ আমার উপর দারোগা বদনচন্দ্র ঘোষ বড় অত্যাচার করিয়াছে খানা তল্লাশির ভান করিয়া সাহেব বাধা দিয়া বলিলেন আপনার আসামি না আগে হ্যাঁ দারোগা মিথ্যা চক্রান্ত করিয়া তাহাদিগকে আসামি করিয়াছে অদ্য প্রভাতেই শুনিয়া চক্ষু রক্ত বর্ণ করিয়া সাহেব চিৎকার করিয়া উঠিলেন হাউ উঠে ইউ দুই দিন পরে আমার কাছে আপনার ছেলেদের বিচার আজ আপনি আমাকে মকরদমা সম্বন্ধে উপদেশ দিতে এসেছেন এই কথা বলিয়া বাইসাইকেলে বোঁ করিয়া বাহির হইয়া গেলেন বাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বাসায় ফিরিয়া আসিলেন সন্ধ্যা হইল অন্তঃপুরের মধ্যে ডাক্তারবাবু স্ত্রী কন্যাগণের নিকট বসিয়াছিলেন একে পুত্র দুইটি বিনা কারণে কারাবদ্ধ তাহার উপর এই অপমান লাঞ্ছনা সকলেই আজ বড় বিষণ্ন উত্তীর্ণ হইল এখনো আজ পাকাদির কোনো বন্দোবস্ত হইতেছে না কাহারো ক্ষুধা নাই কে কিছু খাইবে না ডাক্তারবাবুর বড় মাথা ধরিয়াছে ক্রমে তিনি মেঝের উপর বিছানা পাতিয়া শয়ন করিলেন কন্যাটি পায়ে হাত বুলাইয়া দিতে লাগিল বধুমাতা পাখার বাতাস করিতে লাগিলেন এমন সময় বাহিরে কে ডাকিল ডাক্তারবাবু ডাক্তারবাবু ভৃত্ত শিউরতন বাহিরে গেল ফিরিয়া বলিল একটু রোগী আছে বোলাহাট থেকে এসেছে ডাক্তারবাবু বলিলেন আজ আমার শরীর অসুস্থ যেতে পারবো না বল অন্য ডাক্তার নিয়ে যাক শিউরতন গিয়া তাহাই বলিল অর্ধ ঘন্টা কাটিল আবার কে ডাকিল ডাক্তারবাবু ডাক্তারবাবু শিউরতন আবার আসিয়া বলিল ওই লোকঠ আবার এসেছে বলে বাবুর সাদ ভেট না করে আমি যাব না ডাক্তারবাবু বলিলেন আমি তো উঠতে পারি নে আচ্ছা বাবুকে নিয়ে আয় বধু কন্যা উঠিয়া গেলেন লোকটি আসিয়া বাবুকে প্রণাম করিল বলিল বড় বিপদ আপনি না গেলে নয় কার বেড়াম লোকটি চুপ করিয়া রহিল কার ব্যারাম হয়েছে কি ব্যারাম সে আর কি বলবো কোন মুখেই বা বলি ডাক্তারবাবু একটু আশ্চর্য হইয়া বলিলেন আপনি কে আমি থানার রাইটার আর কনস্টেবল আমার নাম হারাধন সরকার দারোগা বাবুর বড় ব্যারাম আজ যে কাণ্ডটা হয়ে গেছে তার জন্যে তিনি লজ্জায় মরে আছেন তার উপরে এই বিপদ কি ব্যারাম বুকে মাথায় ভয়ানক যন্ত্রণা আপনি না গেলেই নয় ডাক্তারবাবু বলিলেন আমাকে কেন আর কি ডাক্তার নেই মুন্সীবাবু তখন পকেট হইতে টাকা বাহির করিয়া ডাক্তারবাবুর পায়ের কাছে রাখিয়া দিলেন বলিলেন দয়া করুন টাকা দেখিয়া ডাক্তারবাবু জ্বলিয়া উঠিলেন একটু উঠিয়া বসিলেন টাকার লোক দেখাতে এসেছেন সকলেই কি পুলিশের মতো অর্থ পিসাজ লক্ষ টাকা দিলেও আমি যাব না উঠোন আপনার পথ দেখুন টাকাগুলি উঠাইয়া লইয়া অধবদনে মুন্সীবাবু প্রস্থান করিলেন বধূ কন্যা প্রভৃতি আবার আসিয়া তাহার শুশ্রূষায় মনোনিবেশ করিলেন রাত্রি নয়টা বাজিল গৃহিণী বলিলেন একটু গরম দুধ এনে দেব ডাক্তারবাবু বলিলেন দাও গৃহিণী পাকশালায় প্রবেশ করিয়া দুধ গরম করিতে লাগিলেন এমন সময় খিড়কি দরজায় একখানি গাড়ি আসিয়া দাঁড়াইল পরক্ষণে ঝির সহিত একটি যুবতী প্রবেশ করিলেন যুবতীটি বলিলেন গিন্নিমা কোথায় কে গা তোমরা ঝি বলিল উনি বদন দারোগার পরিবার সঙ্গে সঙ্গে যুবতীটি গৃহিণীর পদযুগল জড়াইয়া ধরিলেন গৃহিণী পা ছাড়াইবার চেষ্টা করিয়া বলিলেন কেন কেন যুবতী কাঁদিতে কাঁদিতে বলিলেন মা আমার স্বামীর প্রাণ যায় আমার হাতের নোয়া যাতে বজায় থাকে তা করুন গৃহিণী বলিলেন এমন ব্যায়াম হ্যাঁ মা ডাক্তারবাবু বলেছেন অন্য ডাক্তার কেন নিয়ে যায় না তা মা তার ব্যারামে অন্য ডাক্তার বুঝবে না ও বাঁচবে কেমন করে এইখানে কি খেয়ে গেছেন সেই থেকে এমন হয়েছে গৃহিণী বলিলেন এখানে কি খেলেন এখানে তো কিছু খাননি যুবতী বলিলেন আমায় একবার ডাক্তারবাবুর কাছে নিয়ে চলুন তিনি আমার বাপ এ সময় আমার লজ্জা নেই গৃহিণী ইহাকে হরগোবিন্দবাবুর কাছে লইয়া গেলেন যুবতী ডাক্তারবাবুর পা জড়াইয়া ধরিয়া বলিলেন বাবা আমায় রক্ষা করুন গৃহিণী সব কথা বুঝাইয়া বলিলেন যুবতীও সব কথা বুঝাইয়া বলিলেন যুবতী তখন বলিলেন তিনি বলছিলেন খানা তল্লাশি করবার সময় ওষুধের আলমারিতে একটা ব্র্যান্ডির বোতল ছিল ব্র্যান্ডি মনে করে তিনি এক চুমুক খেয়েছিলেন এখন তার সন্দেহ হচ্ছে সেটা ব্র্যান্ডি নয় কোনো বিষ টিস একথা শুনিয়া ডাক্তারবাবু বলিলেন ওষুধের আলমারিতে ব্র্যান্ডির বোতল শুনবা মাত্র ডাক্তারবাবুর মুখ শুষ্ক হইল তিনি যুবতীকে সম্বোধন করিয়া বলিলেন আপনি কি গাড়িতে এসেছেন হ্যাঁ তবে আমি ওই গাড়িতে থানায় চললাম আপনি এখানে অপেক্ষা করুন গাড়ি ফিরে এলে আপনি যাবেন যুবতী উঠিয়া দাঁড়াইয়া সজল নেত্রে বলিলেন বাবা আমার কপালের সিঁদুর থাকবে তো ডাক্তারবাবু বলিলেন সে ঈশ্বরের হাত মা বলিয়া তিনি ঔষধ ও যন্ত্রাদি লইয়া কয়েক মুহূর্তের মধ্যে নিষ্ক্রান্ত হইয়া গেলেন সারা রাত্রি জাগিয়া ডাক্তারবাবু চিকিৎসা করিলেন সে যাত্রা দারোগা রক্ষা পাইল যথা সময়ে সাহেব মারা মকর্দমার নিষ্পত্তি হইয়া গেল প্রমাণাভাবে অজয় ও সুশীল খালাস পাইল অন্য সকলের ছয় মাস করিয়া কারাদণ্ডের হুকুম হইল